بسم الله الرحمن الرحيم. فلينظر الإنسان مما خلق. الله سبحانه وتعالى বলেছেন অতএব মানুষকে দেখা উচিত, চিন্তা ভাবনা করা উচিত, مما خلق সে কোথা থেকে, কি বস্তু থেকে হয়েছে, কি থেকে সৃষ্টি হয়েছে, এটা মানুষকে দেখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা প্রমাণ করতে চেয়েছেন মানুষের জন্মসূত্র জানা উচিত। যদি তার জন্মসূত্র জানে তাহলে আল্লাহর পরিচয় তার পেতে দেরি হবে না। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। এটা তো অনেক দিন থেকে শুনে আসছে, যদি তার জন্মসূত্র জন্মসূচনা যদি সে জানে তাহলে আল্লাহর পরিচয় তাকে আর নিতে দেরি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষের চিন্তা ভাবনা দেখা উচিত, কি বস্তু থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের 2 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ফালাল ইনসানা মিন আলা, আল্লাহ বলেছেন মানুষকে সৃষ্টি করেছি জমার রক্ত থেকে। এটাই শুধু শেষ নয়, আমার আল্লাহ সূরা দাহারের 2 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ইন্না খলাকনাল ইনসানা বিন নুতফা, আল্লাহ বলেছেন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে, শুক্রাণু থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। তার মানে নুতফাটা কি, সেই বীর্য থেকে আমার আল্লাহ মানুষকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে জন্মসূত্র কেন জানতে বলেছেন আমার আল্লাহ। একটা আপনাকে ঘটনা বলে দিই, আমাদের ভারত বাংলাদেশ জাপান নেপাল ভুটান বলে নয়, সারা পৃথিবীর বুকে যতগুলো শিল্পী আছে এরা সমস্ত কিছুর ছবি অঙ্কন করতে পারে। মানুষের ছবি অঙ্কন করতে পারে, গাধার ছবি অঙ্কন করতে পারে, কিন্তু পৃথিবীর বুকে এমন কোনো শিল্পী নাই যে মানুষের পানিতে ছবি অঙ্কন করতে পারবে। পৃথিবীতে এমন কোনো শিল্পী নাই আপনার আমার ফটোটাকে পানিতে ছেদ অঙ্কন করে দেখাতে পারবে। পশ্চিমকালে কোনো শিল্পী পারবে না, কিন্তু আমার আল্লাহ তাদের আমাদের জন্মসূত্র দেখা সৃষ্টির সূচনা জানতে বলেছেন। দেখ দেখ ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে, শুক্রাণু থেকে, পানি থেকে। পানিতে আমি আল্লাহ তোমাদেরকে ছবি অঙ্কন করেছি, শুধু মানুষ কি তোমাদেরকে এত সুন্দর আকৃতিতে বানিয়েছি। আমি আল্লাহ চারবার কসম খেয়েছি, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ বলেছেন আমি একবার দুইবার তিনবার নয়, আমি মানুষের ব্যাপারে সুন্দর তৈরি করার ব্যাপারে আমি আল্লাহ চারবার কসম খেয়েছি। তারপরে আমার আল্লাহ বলছেন চারবার কসম খেয়ে খাওয়ার পর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সুন্দর আবায়ন দিয়ে বানিয়েছি। মানুষের মতন সুন্দর প্রাণী নাই পৃথিবীতে, যত বড় বড় শক্তিশালী প্রাণী আমাদের চাইতে থাকতে পারে কিন্তু মানুষের মতন সুন্দর আকৃতি কোনো প্রাণীর নাই। তার জন্য আমার আল্লাহ বলছেন একবার তোমরা কি চিন্তা করো না, তোমরা কি একবার চিন্তা ভাবনা করো না যে আমার আল্লাহ আমাকে পানি থেকে এত সুন্দর ছবি অঙ্কন করেছে, এত সুন্দর আকৃতি দিয়েছেন, হাত পা চোখ কান এত সুন্দর দিয়ে আমাকে কঠোর মূলক তৈরি করে সৃষ্টির সেরা যতগুলো সৃষ্টি আল্লাহ তৈরি করেছে সবচাইতে মানুষ হচ্ছে এত সুন্দর। তার জন্য বলছেন সৃষ্টির সূচনা জানা দরকার। এবার কেন সৃষ্টির সূচনা জানতে বলেছেন, এবার দেখেন মানুষ যদি তার সৃষ্টির সূচনা যদি জানে, এবার আল্লাহ বলছেন
بسم الله الرحمن الرحيم نبت عليه فجعلناه سميعا بصيرا وطيب امتك قريكا قربا يكرمي الله سميعا بصيرا سنار جنة قرن ديتي سربم شد ديتي আর সামিয়া আর সামিয়া শ্রবণ শক্তি করার শোনার জন্য শক্তি সান দিয়েছি সেটা হলো কান কর্ণ বাসিরা দেখার জন্য চক্ষু দিয়েছি আমি আল্লাহ মানুষকে চেতনা দিয়েছি চিন্তা ভাবনা করার জন্য বিবেক দিয়েছি যাতে তারা তার রহকে খুঁজে নিতে পারে চিন্তা ভাবনা করার জন্য আমার আল্লাহ এই মেধা দিয়েছেন ব্রেন শক্তি চেতনা পৃথিবীর বুকে যতগুলো প্রাণী আছে মানুষের মতন ব্রেন বিবেক শক্তি কোনো প্রাণীর নাই সারা পৃথিবীকে সুসজ্জিত করে বানিয়েছেন সুসজ্জিত করে রেখেছেন কে করেছেন না তো মানুষ মানুষকে আমার আল্লাহ এতটাই পরিমাণ চিন্তা ভাবনা করার মতন শক্তি বিবেকটা আমার আল্লাহ দিয়েছেন তো আমার আল্লাহ বলছেন যে তোমাদের যদি বিবেক থাকে চেতনা থাকে তাহলে কি তোমরা একবার চিন্তা ভাবনা করো না যে আমার সৃষ্টি কর্মওয়ালা একজন আছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তুরের 35 নম্বর আয়াতের ভিতরে আম খুলকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন তোমরা কি আপনা আপনি হয়ে গিয়েছো না তোমরা কি আপনা আপনি নিজে নিজেই হয়ে গিয়েছো আম হুমুল খালিকুন না তোমরা নিজেরাই স্রষ্টা আমার আল্লাহ এখানে কত বড় কথা বলেছেন যে তোমরা যদি সৃষ্টির সূচনা যদি জানো তাহলে এটা তোমাদের ভিতরে থাকবে না সৃষ্টির সূচনা যদি আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাকে খুঁজতে দেরি হবে না এটা আপনি সহজে আল্লাহকে পেয়ে যাবেন তাহলে এখান থেকে আমি একটা কথা প্রমাণ করছি হায়াতের মওতের মালিক কে আল্লাহ অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে নিস্প্রাণ সূরা বাকারা 28 নম্বর আয়াত তোমরা নিস্প্রাণ তোমাদের কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ বলেছেন ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে নিস্প্রাণ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম আমি তোমাদেরকে জীবন দান করেছি তার মানে আমি আপনি আগে মৃত ছিলাম আমার আপনার আগে অস্তিত্ব ছিল না আমার নাম আব্দুল কাইয়ুম আপনারা অনেকেই জানেন আমার 22 বছর হলো যদি আমার বয়সটাকে 24-25 বছর আগে যদি পিছিয়ে নিয়ে চলে যায় আপনারা আমার খবর আপনারা জানেন না আমার আব্বা মাও জানেন আব্দুল কাইয়ুম পৃথিবীতে আসবে তার মানে আমার কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছি আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম আবার তোমাকে মারব সুম্মা ইউহিকুম আবার তোমাকে জীবিত করব তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছে যে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন তার নাম আল্লাহ অনস্তিত্বকে অস্তিত্ব দিয়েছেন তার নাম আল্লাহ এবার দেখেন আমরা জানি আমাদের রব আল্লাহ পৃথিবীতে অনেকেই আল্লাহ দাবি করেছিল অনেকেই আল্লাহ দাবি করেছিল যেমন আপনারা শুনেছেন ইতিহাসে ফিরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াত তিনি বলেছিলেন ফাকালা আনা রব্বুকুমুল আলা আমি তো তোমাদের সবচাইতে বড় রব ফিরাউন আরো কি বলেছিল সূরা কসাসের 38 নম্বর আয়াত তিনি বলেছিলেন ফিরাউন মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি ফিরাউন বলেছিলেন যে আমি তোমাদের রব আমি ব্যতীত তোমাদের রব অন্য কোনো রব আছে তা আমার জানা না কিন্তু তারা রব দাবি করেছিল তারা আছে ধরে সাত হয়ে গিয়েছে দুনিয়া থেকে চলে গিয়েছে এরা আল্লাহ নয় পৃথিবীতে অনেকেই আল্লাহ দাবি করেছিল কিন্তু ফিরাউনের মতো নিকৃষ্ট আল্লাহ দাবি আর কেউ করে না
এবাদাকের আরেকজন আল্লাহ দাবি করেছিল তার নাম নমরুদ নমরুদ সারা বিশ্বকে শাসন করত তাফসীরে ইবনে কাসিরের বিবরণে বলা হয়েছে সারা পৃথিবীর একটা ছত্র সারা বিশ্ব জগতের সারা পৃথিবীর বাদশা ছিলেন চারজন ব্যক্তি তার মানে সারা পৃথিবীকে চারজন ব্যক্তি শাসন করেছিল বর্তমান আপনাদের বাংলাদেশ আমাদের ভারতবর্ষ একাকী দেশের একাকী প্রধানমন্ত্রী ইতিহাসে পাওয়া যায় 258টি দেশ রয়েছে 258টি দেশের ভিতর একাকী করে একাক দেশের প্রধানমন্ত্রী রয়েছে কিন্তু এমন একটা যুগ পেরিয়ে গিয়েছে ওই সময় চারজন ব্যক্তি সারা পৃথিবীকে শাসন করেছিল দুইজন মুসলমান একজনের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়জনের নাম হলো যুলকারনাইন আর দুইজন ছিল কাফের সেই দুইজনের নাম হলো একজনের নাম নমরুদ আর আরেকজনের নাম হলো বাকিনাসার এরা চারজন সারা পৃথিবীকে শাসন করেছিল আমি কথাটি কেন আনলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিমকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন ওই সময় সারা বিশ্বটাকে শাসন করত বাদশা তার নাম হলো নমরুদ নমরুদ তখন নিজেকে আল্লাহ দাবি করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মত পার্থক্য হয়েছিল আল্লাহকে রব সম্পর্কে তর্ক বিতর্ক হয়েছিল ইব্রাহিমের সঙ্গে নমরুদের রবকে নিয়ে মতানৈক্য হয়েছিল মত পার্থক্য হয়েছিল কেন 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 নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল এ কারণে ইব্রাহিমের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছিল তখন আমার ইব্রাহিম নবী আমাদের সালাতু ওয়া সালাম তখন নমরুদকে বলেছিলেন ইদাকালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইয়ুহয়ী ওয়া ইউমীত তিনি আমার রব যিনি হায়াত দান করেন এবং মৃত্যু ঘটান ইব্রাহিম বলেছিলেন তিনি আমার রব যিনি হায়াত দান করেন এবং মৃত্যু ঘটান তখন নমরুদ বলেছিল কালা আনা ইয়ুহয়ী ওয়া ইউমীত আমি তো হায়াত দিই আমি তো মৃত্যু ঘটাই নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল নমরুদ বলেছিলেন আমি জীবন দিতে পারি মাতো পারি তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে চাইলেন বললেন যে আপনি যদি হায়াত দিতে পারেন আপনি যদি মত দিতে পারেন তাহলে আমাকে দেখান নমরুদ তখন করল কি দুইজন মানুষকে ধরে নিয়ে আসলো আর দুইজন ব্যক্তিকে আনার পর একজনকে মেরে 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 ফেলে দিল আবার আরেকজনকে মারতে গিয়ে ছেড়ে দিল ইব্রাহিমকে বলছে ইব্রাহিম তুমি দেখো আমি একজনকে মেরে মেরে ফেলে দিলাম আবার আরেকজনকে আমি ছেড়ে দিলাম আমি হায়াত দিতে পারি আমি মৃত্যু ঘটাতে পারি এটা অসীমকালও হতে পারে না এটা হায়াত দাতা নয় মৃত্যু দাতা নয় তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বললেন আপনি যদি হায়াত দিতে পারেন আপনি যদি মৃত্যু ঘটাতে পারেন আমার শেষ প্রশ্ন হলো সূরা বাকারার 258 নম্বর আয়াতের শেষ অংশে এটা এসেছে ইব্রাহিম তখন বললেন কালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ بالشمس من المشرق فأتي بها من المغرب قبيحة الذي كفر إبراهيم عليه الصلاة والسلام نمرود কে বললেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন পূর্ব গগনে সূর্যকে উদিত করেন আমার আল্লাহ প্রত্যেক দিন পূর্ব গগনে সূর্যকে উদিত করেন আনায়ন করেন যদি আপনি আল্লাহ হন যদি আপনি মৃত্যু ঘটাতে পারেন যদি আপনি হায়াত দিতে যদি পারেন তাহলে আপনি একবার সূর্যটাকে পূর্ব দিকে নয় পশ্চিম গগনে উদিত করে দেখান পশ্চিম কালেও ফেরাউন আর নমরুদের আর কোনো ক্ষমতা হলো না
তিনি হলেন আল্লাহ তিনি প্রত্যেক দিন সূর্যটাকে পূর্ব আকাশে উদিত করেন পশ্চিম দিকে অস্তমিত করেন তিনি হলেন আল্লাহ এটাই হায়াতটা নয় এটাই মওতটা নয় ইব্রাহিম আলাইহিস সালাম والسلام তাকে শেষ প্রশ্ন করলো এর উত্তর দিতে পারলো না তার মানে ফিরা নমরুদ কিন্তু বুঝতে পেরেছিল হায়াত মওতের মালিক সূর্য পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে যান তিনি হলেন আল্লাহ কিন্তু নমরুদের কপালে হেদায়েত ছিল না সে বুঝতে পেরেছিল কিন্তু তার কপালে হেদায়েত নাই ওয়াল্লাহু লা ইয়াহদি আল-কওমা আয-যালিমিন জালিমদের হেদায়েত নাই তার মানে যতক্ষণ থেকে আলোচনা করছিলাম হায়াত মওতের মালিক আল্লাহ হায়াত মওতের মালিক আল্লাহ যদি আপনার এই জ্ঞানটা থাকে তাহলে আপনাকে সাজদা দিতে কোনো অসুবিধা হবে না যে আমাকে একটা বীর্য থেকে পানি থেকে আমার ছবি অঙ্কন করেছে আর আমরা এমন একজন মাবুদের ইবাদত করি তিনি পূর্ব দিকে প্রত্যেক দিন সূর্যকে উদিত করেন পশ্চিম দিকে অস্তমিত করেন এটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে একচ্ছত্র ক্ষমতার মালিক তিনি আল্লাহ এবার দেখেন হায়াত মওতের মালিক আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলছেন আল্লাহ সূরা বাকারা 207 নম্বর আয়াতে এটা আছে সূরা বাকারা 207 নম্বর আয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলছেন রব্বি হে আমার রব আরিনি আমাকে দেখান কাইফা তুহিল মাউতা আপনি কেমন করে মৃতকে জীবিত করেন আল্লাহ আপনি আমাকে একবার দেখান কে বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহকে আল্লাহ আপনি আমাকে একবার দেখান কেমন করে আপনি মৃতকে জীবিত করেন আপনি আমাকে একবার দেখান তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন ইব্রাহিম ক্বালা আওয়ালাম তুমিন আরে তুমি কি বিশ্বাস করো না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন ইব্রাহিম ক্বালা আওয়ালাম তুমিন তুমি কি বিশ্বাস করো না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বললেন আমি জীবি মৃতকে জীবিত করতে পারি এটা কি তুমি বিশ্বাস করো না তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আমি বিশ্বাস করি কলা বালা অবশ্যই বিশ্বাস করি কিন্তু যদি আমি মুর্দাকে জীবিত একবার দেখতে পাই যদি আপনি করতেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি তাহলে আমার আত্মাটা প্রশান্ত হতো আমার আত্মাটা পরবর্তী প্রতিপ্তি পেত এই জন্য আমি আল্লাহ আপনি কেমন করে মৃত্যুকে জীবিত করেন আপনি আমাকে দেখা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করতেন না করতেন কিন্তু তিনি বলছেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আল্লাহ যদি আমি একবার স্বচক্ষে নিজে চোখে যদি একবার দেখতে পেতাম তাহলে আমার আত্মা কি পরিতৃপ্তি পেত প্রশান্তি লাভ করত এই জন্য দেখতে চাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন ইব্রাহিম ক্বাল ফাখুজ আরবাতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইকা ইব্রাহিম তুমি চারটি পাখিকে ধরো তাফসীরের ভিতরে বলা হয়েছে চারটি পাখিকে তুমি ধরার পর তাকে পোষ মানিয়ে নাও তাদের নাম রেখে দাও আর চারটি পাখিকে ধরার পর চারটি পাখিকে মাংস করো টুকরো টুকরো করে পিস মানিয়ে নাও টিপিস তৈরি করে তাদেরকে মিশ্রিত করে দাও এবার তাদেরকে মিশ্রিত করার পর সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না তাফসীরের ভিতরে চারটি পাহাড়ের কথা বলা হয়েছে আল্লাহ ইব্রাহিমকে বলেছিলেন ইব্রাহিম তুমি চারটি পাখির মাংসকে চারটি পাহাড়ের টুকরো টুকরো করে মিশ্রিত করার পর চারটি পাখির মাংসকে পিস পিস তৈরি করার পর মিশ্রিত করার পর তুমি চারটি পাখির মাংসকে চার জায়গায় রেখে দাও তার মাথাগুলো তোমার কাছে থাকবে তাদের নাম ধরে ডাকবে সুম্মাদুহুন্না সুম্মাদুহুন্না তাদেরকে আহ্বান করো
ইয়াতিনাকা সায়া তো তোমার আহ্বানে তাওরা দৌড়ে দৌড়ে আসবে হযরত ইব্রাহিম যখন তাদের নাম ধরে ডাকলেন ওই পাহাড়ের মাংসগুলো টুকরো টুকরো মাংসগুলো তাদের নাম ধরে যখন ডাকলেন ডাকতে 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 ডাকার পর তাদেরকে আহ্বান করার পর মাংসগুলো এসে তার রিঅ্যাকশন হয়ে গেল একটা স্টেজার গড়ি তৈরি হওয়ার পর একটা পাখি তৈরি হওয়ার পর পাখিটা ইব্রাহিমের আগে সামনেই উঠতে আরম্ভ করল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালামকে দেখিয়ে দিলেন তার মানে যিনি মৃত্যু থেকে জীবিত করতে পারে তিনি হলেন আল্লাহ এই জন্য আমি আলোচনা করলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং চোখে নিজে দেখেছেন মুর্দাকে জীবিত করতে পারে আপনাদেরকে আমাদেরকে আমাকে সবাইকে আল্লাহ জীবিত করতে পারবেন আমি একটু পর পারবে যারা মনে করেন যে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করতে পারবেন না আমি বলে দিলাম তারা হচ্ছে কাফের কাফের সূরা কাফের 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন আইদা মিন্না ওয়া কুন্না তুরাবান যালিকা রুজুউন বাঈদ কাফেরদের ধারণা যখন আমরা মাটির সঙ্গে মিশে যাব আমাদের হাড় হাড়গুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে আর আমাদেরকে জীবিত করা হবে তাদের ধারণা কাফেরদের যারা ঈমানদার তাদের এটা ধারণা থাকবে না আল্লাহ যেন আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন হায়াত মওতের মালিক একাচ্ছত্র সব কিছুরই সর্বশক্তিমান তিনি হলেন আল্লাহ হায়াত মওত আল্লাহ আমাদের তার কাছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার হায়াত আমার মওত কার নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আল্লাহ যেন আমাদেরকে সকলকে এই জন্মসূত্র হায়াতের জ্ঞানটা যেন আমরা সকলেই ব্রেনে ভরে আমরা চিন্তা ভাবনা করে দুনিয়া করতে পারি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করো যে আমরা এমন একটা পানি থেকে সৃষ্টি হয়েছি পৃথিবীর কেউ সৃষ্টি করতে পারবে না তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে আমরা সাজদা করব অস্তুত বক্তারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন